আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে বলতেছিলাম, শফিকুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম শফিকুল ইসলাম, আমরা শুনছি আপনাকে। সমস্যা সমস্যা মেরুদণ্ডে ভিতরে ডাক্তার বলছেন যে ভিতরে জেল শুকায় ব্লক হয়ে গেছে, এখন অপারেশন করতে চায় আর কি। আমি চাইতেছি অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট আছে? জি জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন। কতদিন যাবত ব্যথা হচ্ছে? ফিজিওথেরাপি, শুধু ফিজিওথেরাপি কিন্তু ভালো হবে না। অনেকে আছে এই পিএলআইডি জন্য বছরের পর বছর ফিজিওথেরাপি আছে, ভালো হচ্ছে না। কারণ কি? এখানে ফাটল আছে, ডিসপ্রোলাপস হচ্ছে, জেলটা লিকেজ করছে। যত হাঁটবে জেলটা তত বের হতে থাকবে। যতই সে ফিজিওথেরাপি দিক, যখন থেরাপি দিবে তখন ভালো লাগবে, বাসায় আস্তে আস্তে ওটা আরো খারাপের দিকে চলে যাবে। এবার থেরাপি দিয়ে দিয়ে রোগী আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে থেরাপিটা হচ্ছে রেস্টের থেকে দিতে হবে। রেস্ট হচ্ছে ফাটাটা রিপেয়ার করবে, থেরাপির মাধ্যমে মাসেলটাকে স্ট্রং করা হবে। তো দর্শক, আপনাকে যেটা করতে হবে, রেস্টের থেকে 3 থেকে 6 সপ্তাহ যদি আপনি ফিজিওথেরাপি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন। আপনি অপারেশন করতে চাচ্ছেন, অপারেশন করার প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে।